পবিত্র কোরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে এ পর্যন্ত অসংখ্য কপি তৈরি হয়েছে। বিভিন্ন উপায়ে আল কোরআনের সংরক্ষণ করা হলেও মিশরের ঘটনাটি একেবারে ব্যতিক্রম। দেশটিতে সংরক্ষণ করার উদ্দেশ্যে দেয়ালে খোদাই করে লেখা হয়েছে সম্পূর্ণ আল কোরআন। আর্কিটেকচার ও স্থাপত্য শৈলীর অভূতপূর্ব এই নিদর্শনের দেখা মিলবে মিশরের রাজধানী কায়রোতে। সেখানকার একটি মসজিদে এই অভূতপূর্ব কার্য সম্পাদন করা হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞ শেষ করতে খরচ হয়েছে প্রায় 800 মিলিয়ন মিশরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 280 কোটি টাকা। এই কর্মযজ্ঞ যে মসজিদে করা হয়েছে সেটির অনন্য বৈশিষ্ট্য হল কোরআনের এক একটি পারা খোদাই করা হয়েছে মসজিদের এক একটি স্বতন্ত্র কক্ষে। এভাবে সুবিন্যস্তভাবে মসজিদের এক একটি দেয়ালে লিপিবদ্ধ করা হয়েছে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত। কায়রোর অসাধারণ ও নান্দনিক এই মসজিদের নাম মসজিদ আল মিশর। মিশরে সরকারিভাবে এই মসজিদটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। দেয়ালে পবিত্র কোরআন খোদাই করা পৃথিবীর একমাত্র মসজিদ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে এটি। মসজিদটিতে একসঙ্গে 1 লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। গত রমজানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এই মসজিদ আরও 2টি বিষয় রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। এই মসজিদেই রয়েছে কাঠের তৈরি বিশ্বের সর্ববৃহৎ মিম্বর। হাতে তৈরি ওই মিম্বরের উচ্চতা 54 ফুট উঁচু। মসজিদটিতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফানুস, যা মসজিদের অভ্যন্তরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফানুসটির ওজন 50 টন, 4 তলা বিশিষ্ট এই ফানুসের ব্যাস অন্তত 22 মিটার। গত জুন জুলাইয়ে মসজিদটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় এটি ঐতিহ্যবাহী উজবেক শহর বুখারায় অবস্থিত। তবে সূত্র নিশ্চিত করেছে যে আসলে মসজিদটি বুখারায় নয়, বরং এটি কায়রোতে অবস্থিত। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।